এমপি বলেন নাই, আপনি বলেন ও বলেছে, ও বলেছে, ও না, আপনি একজন সিনিয়র নেতাকে আপনি বলছেন ইনি বলেছেন, না না, আমি আপনার নেত্রীকে যদি বলি খালেদা বলেছেন কেমন শোনাবে? হ্যাঁ বলেন না, কারণ আপনি, না আমি বলবো না, আমি সেই শিক্ষা করি না, আপনার সেই শিক্ষা, আপনার নেত্রীকে নেত্রী বলার আগে আমি মাননীয় বলি, আপনি শিক্ষিত না, আমি মাননীয় বলি, আপনি একবারও বলেননি, আপনি আসলে আপনার দলের নেতা কোথায় হত্যা করছে? তারেক জিয়ার অশিক্ষিত হয়ে যায়, আমি কিছু হয়ে যাই না, কথা বলিনি, হাজার কোটি ভর্তুকির টাকা কোথায় গেছে? বলতে হবে পদ্মা সেতু প্রকল্পের টাকা কার অ্যাকাউন্টে পাওয়া গেছে এগুলো বলতে হবে, প্লিজ, এগুলো কার অ্যাকাউন্টে পাওয়া গেছে? তারেক রহমান, তারেক রহমান আপনাদের, তারেক রহমানের দুর্নীতির টাকা ফেরত আসেনি হয় না আপনাদের, ফেরত আসে আছে, এটার জন্য আপনাদের লজ্জিত হওয়া, পদ্মা সেতু টাকা কোথায় গেছে? তার অ্যাকাউন্টে আছে, কানাডার টাকাই দেয় না, কোথায় আছে সবকিছু, বাংলাদেশের কোনো টাকাই দেয় শেষ করতে হবে, ধন্যবাদ, হ্যাঁ আপনি পদ্মা সেতু টাকা দেয়নি, প্রকল্প দিছে, আর আগে যে পরে আশা করি ভদ্রতা কিভাবে কথা বলতে হয় শিখে আসবেন, আপনার কাছ থেকে আমরা শিক্ষা পেতে পারি, প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতোমাতে সম্পর্কে আপনারা লিখতে পারেন, লিখবার ঠিকানা পরিচালক তিতোমাতে চ্যানেল আই চিপে বক্স 2433 ঢাকা 1000। আমি 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 শেষ করছি, আমি 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 আপনি পিএইচডি করেছেন, আমি করে যাচ্ছি, রাজনীতি করে পিএইচডি করেছেন, যথেষ্ট লেখাপড়া করে আসি, এর জন্য দল থেকে বহিষ্কার হয়েছে, ধন্যবাদ, দল থেকে কোথায় বহিষ্কার হয়েছে প্রমাণ দেখান, প্লিজ দেখান, আজকে দেখান প্রমাণ, আপনার পত্রিকা পত্রিকা দেখেন, দেখাবেন পত্রিকা কোথায় বহিষ্কার লেখা আছে, দেখাবেন এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা কই চাই না, সেটি জাতীয় পর্যায়ের নেতা নেত্রীদের কাছ থেকে হোক কিংবা এই সংসদ সদস্যদের কাছ থেকে হোক, আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটি নিয়ে জনগণ শঙ্কিত, আমাদের নেতা নেত্রীরা উত্তেজিত, কিন্তু তাদের এই উত্তেজনা আমাদেরকে আরো সংকার মধ্যে ফেলে দিচ্ছে, দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।